আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা যদিও বেশ কয়েকদিন আগের করা যেদিন হচ্ছে রাফি আর হচ্ছে নাবামনের মানে স্কুল থেকে টিসি নিয়ে আসতে গেছিলাম ওই দিনকার ভিডিওটা করা আর হচ্ছে ওদের এই খেলার মুহূর্তগুলো হয়তো শেষ এখানে আর কখনো ওরা এইভাবে কোনো দিন হতে পারবো কি হতে পারবে কি জানি না আল্লাহতালাই ভালো জানেন তবে এই স্কুলে রাফির হচ্ছে এক একদম মানে ক্লাস ফাইভ আলহামদুলিল্লাহ শেষ রাফি এবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এবার হচ্ছে দু সালে ক্লাস সিক্সে আর কি ভর্তি হয়ে গেছে আর এই স্কুলে টিসির জন্যই গিয়েছিলাম যেহেতু নাবামণিরাও একদম দেশে চলে গেলো এই জন্য একসাথেই টিসি নিয়ে আসতে যাওয়া আর এই ছোট ছোট স্মৃতিগুলোই আসলে এই যে মেমোরি হিসেবে থেকে যাবে আর কি স্মৃতির পাতায় অমলান করে রেখে দেওয়া আর কি যাই হোক আমি ওইভাবে আসলে গুছিয়ে বলতে পারছি না ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল আর বারবার বাচ্চাদের কথা মনে পড়ছিলো যাই হোক সবাই বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আর রাফিদের স্কুলটা কিন্তু মার্শাল্লাহ খুব খুব সুন্দর ছিল যেহেতু প্রাইমারি লেভেলটা এখানে এখানেই রাফি শেষ করেছে আর এখানে ওর অনেক স্মৃতি আছে স্কুলটাতে আর স্কুলে এরকম গাছ আছে সুন্দর সুন্দর স্কুলের ভিউটা কিন্তু মাসা খুবই সুন্দর আর এই যে দেখেন একটা গাছ এই গাছটা হচ্ছে নিম গাছ পাশে নারিকেল গাছ এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে একটা দোলনা সবসময় সেট করা থাকে তবে খুলে রাখা হয়েছে যেহেতু স্কুল হচ্ছে অফ ডে ছিল মানে বাচ্চাদের পরীক্ষা শেষ আর ছুটির ভিতরে আমরা নিয়ে আসতে গেছিলাম টিসিটা আর যাই হোক এটা হচ্ছে নাবারা যখন দেশে গেল তার আগের দিনের ভিডিও আর ভাবি এরকমই যে ভাবির বেলকনের গাছগুলো আমি একটু ভিডিও করেছিলাম সাথে বাচ্চাদেরকে একটু ভিডিও করেছিলাম আর কি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যে আর তো কখনও এইভাবে ওরা এই বাসায় থাকবে না আর এদিকে ওদের ঘর তখন ঘোষ গাছ চলছিলো আর এভাবে ওরা খুবই লাফালাফি করছিল এই যে জাজিমটা এইভাবে গুছানো ছিল রাফি নাবা নাইফা আসলে ওরা অনেক ছোট তো ওরা বুঝতে পারছিল না যে বিদয়টা আসলে কেমন বিদয়ের মুহূর্তগুলো কেমন কষ্টের হয় আসলে বাড়ি যাবে সেই আনন্দে বাচ্চারা খুব আনন্দিত ছিল আমি ঘরের ভিতরে গিয়ে একটু ভিডিও করেছিলাম আবার খানিকটা সময় বেলকনিতে এসে ভিডিও করেছি আসলে ভাবি এই গাছগুলোকে অনেক ভালোবাসে অনেক যত্ন করে লালন পালন করে এরকম সুন্দর করে রেখেছে যাই হোক ওরা বাড়িতে গেছে আল্লাহ যেন ওদের ভালো করে আর আল্লাহ আমাদেরও যেন এখানে অনেক ভালো রাখে সুন্দর রাখে ওদেরকেও এখানে ভালো রাখে আল্লাহ আমাদের ওদের সবারই মনের সকল আশা পূর্ণ করুক সেই দোয়াই করি সবাই আমাদের জন্য নাবামনিদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই যে দেখেন গোলাপগুলো ফুটেছে গোলাপ গোলাপগুলি কিন্তু যখন এই যে শীতের সিজনে ফুটে তখন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর বড় বড় ফুল হয় তাছাড়া এমনি এটা হচ্ছে বারো মাসি গোলাপ আর দেশি গোলাপ যেহেতু আর হচ্ছে অন্য সিজনে ফুটলে ফুলগুলো খুব ছোট হয় যাই এটা হচ্ছে আসলে সত্যি স্মৃতি হিসেবে থাকবে আমি ওদের যাওয়ার দিনের ভিডিও করতে পারিনি কারণ আমার মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল আর সবাই দোয়া করবেন আর আমার পেজটিকে যারা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ